আপনার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নাই। যদি আপনি আমার সাথে জোর করে কথা বলতে আসেন আমি আপনাকে থাপ্পড় দিব। তাও দেন, তাও আমার দোষটা বলেন। আমার মনে হয় দরজা ভাঙতেই বাসেন, আমরা দরজাটা ভাঙার ব্যবস্থা করি। আমার তো মনে হইতেছে হালায় সুইসাইড করা হয়েছে। আমার মামার রুমে আছে না? হ্যাঁ। আপনার বিজনেস পার্টনার কি নাম? সুমা। হ্যাঁ। ওর ট্যাঙ্কের মধ্যে বাইরে আইছে কতক্ষণ? কি কও ভাইগনা? যখন আপনি কি করবেন জানেন? আমিও যাবো হান দেব। আপনার এই ভুলের লইগা আজকে আমার এই দশা। ফোনের কি করছে? কি করছে কি? আমি মামার ফোনে বারবার কইছি যে মামা আপনি ঢাকায় আহেন, আপনি কোনো ভাবে রুন্টু মামারে কইবেনই না যে আমি আইতে কইছি। ঠিক আছে, কি সুন্দর ইমোশনাল লয়ে গেছে ওয়া গিয়া মামার গলা ধরে কয় কি জানো তোর ভাই না কি কইছে? কইছে তুই বিলে দিওয়ানা মাস্তর নয়া গ্রুপা খাইতেছস। তো দেওয়ানা তো হইছে, দেওয়ানা হইছে না তোর মামা তো দেওয়ানা হইছে। কি কইছে? খারাপ কি কইছে? ভালো তো কইছে। আপনারা জামালার লোক। হ্যাঁ, আমার গ্রুপ আছে। আমি কি জামালা করলাম? আমরা কইতেছি এক টপিক কথা, আপনি অন্য টপিকের কথা হান্দা দিলেন কি লিখের মধ্যে? এই ভাষা ঠিক করবাটা ফাজিল কথা কার। আচ্ছা কিছু কো, পরে কো। কি আর হইব, এই ঝামেলা হইছে। আমি তো বাইরে গেছি গা, বাইরে যাই কই যাবো? পার্কের মধ্যে আটতাছি, দেখলাম এক লোক ওই যে বন্দুক দিয়ে বেলুন ফুটে না, সময় কাটানোর লাগে বেলুন ফুটে দেখলেছি। হঠাৎ করে মনে হলো কি, এই এটা আমার রুমা না, রুমা ভাবি না ভাবি হয়ে রয়েছে, দুইটা পোলা আরো ডিস্টার্ব করতেছে। ডিস্টার্ব যেন না করে এর লিগে আমি চালাই বললাম কি বাইরে বাসি গিয়ে বইলাম। হ্যাঁ, একটু গল্প বুঝে পড়তেছি, পোলা দুটো গেল। এর মধ্যে রুন্টু মামা দিয়েছে ফোন, আমি ফোনটা ধরছি। তুই কই? আমি আসি। এই কথা আর কোয়ার মধ্যে ভাবি কয় কি, এই আমি চলে গেলাম জোরে কইছে, আমি আর মানা করছি কথা কইতে। মামা বুঝছে উল্টাটা। আরে বেটা, তুই যদি তখন ফোনটা বন্ধ না রাখতি তাহলে এত ঝামেলা হইতো না। ফোন ওপেন রাখলাম আর ঝামেলা হইতো। হ্যাঁ, তুই বাসায় আমি আমি কোন কইলাম রে ভাই? তারপরে কইলেন আমারে যে তোর মামা আইলে তুই আমার রুমে চিপকা যাইস গা, দেখবো তোর মামা রে, তোর মামা যদি আয়, আমি তো শালির বারে তোর মামা উইরে গিয়ে তোর পরে এই কবে মারি আমি এই জামরা এই আই হোপ এই বড়া এই কইছে, এই কইছে আমারে যে ভাই না আয় পড়ু। তুই কইছস? আমি কইছি। তুই কইছস এই চোরের বাচ্চারে আইতে কইছস? তুই আমার বাপে বাপ আমি বাবা চোর ভাইয়া। ওই এই বাবা রে মোল্লা, তোর বাপে আমার দোয়াবাই লাগে, তার আমি যা ইচ্ছা তাই কইতে পারি। তোর বাপে তো আমার নানা লাগে, আমি তো মজা করে কইতে পারি। তোর বাপের বাপ বাপ পারান বাপ মনে কি? হ্যাঁ বাবা, মুরগির কম মাছ জমি লিখে লইছি আমি, থাকি না। তুই যদি আর এক পাউডার সস কি আমি জানি না কি করছে, সারা থানার জমি বাপরে যে লিখে লাগছে, বাপর করে বাপর আমার মরে গেছে। পিক আপ এক পাউডার এই পাউডার ভূমি চুপ বাপ পাট পাট না, আমি কবু তো আমি কাকলিয়া পার কবু মারতে ইচ্ছা করতো, মনে হচ্ছে যে গাড়াই দইলা ফিরিস জাতি এরম জাতি, ওরা একটু ডরাই না জাতি, বুঝছস? তুই চুপ থাক, তোরে কিন্তু আমি একেবারে শেষ করে ফেলাবো। কোনো সমস্যা নাই, আমার কাছে দুইটা ফাইল আছে, একটাতে কাজ হয়ে যাবো, আর একটা যদি নাই হয় তাহলে আর একটা আছে ওটা প্রয়োগ করে দেবো। চুপচাপ থাক, কোনো কথা কবি না। আরে ওই বেয়া তবে তোর কাছে কি কইছো না কইছো? আর তুই আমি খারাপ বিতে কি কইছি? আর মামা তো নিজের চোখে দেখতে আছে তোমার আচার আচরণ। না না রুন্টু, মানে তোর আচার আচরণকে দেখে মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস, বুঝছো? অসুবিধা নাই, এক ফাইলই চলবো, দুই ফাইল মনে লাগবে না। কি বিদেশ ওষুধ কাজ করবো না? একদম। হ্যাঁ, সবাই মিলে একজোট হয়েছ না? সমস্যা নাই, তখন সব কটারে আমি ঘরাবো, সব কোটারে গারামু, তোরে আগে গারামু। তুই উস্কাই যা তোর, তুই উস্কাই যা তোর, তুই দাঁড়া পরে ধর দাঁড়া। ভাই বুঝছেন, এটা বিয়ার সাথে না ঝামেলা হইবে না? হ্যাঁ সেটাই সেটাই না ভাই, বিষয় হলো আমার প্রেমের সময় প্রেম করতেছে, কথা খুব ভালো লাগতো, মজা লাগতেছে, যখন পায়ে গেলেন না বিয়ে শাদি করলেন, পরের দিনের ঝগড়া, স্বামীর তো স্ত্রী খুন, স্ত্রীর তো স্বামী খুন, প্রেমের পড়লে দেখেন না ফালতু একটা বিষয় এগুলা। ভাই তুমি যেটা করতে চাইছিলা ওইটা করো আগে। হ্যাঁ করুম নে, তুমি না এত প্ল্যান করলা। আরে ভাই আপনি তো সোলোমন ভাই, কথা চিন্তা করেন না, বেচারা মরতে গেছে গিয়া, তাও কি বৈষম্য কথা
ভাই তোমার এসব জ্ঞানের কথা না আমার একদমই ভালো লাগতেছে না বুঝছ আমি এখন কি করুম আর তুমি কোনারে কল দিলে দাও আর না দিলে না দাও ভাই আমার কিন্তু ভালো লাগতেছে না আমি অনেক পেরেশানের মধ্যে আছি ভাই কল তো আসলে দিতেইব আজ ও কালো কথা তো কইতেইব না তো কথা কও আরে ভাই কল তো আমি চাইলে দিতেই পারি তুই দিয়ে কি বকন তো ওই কথা তো ভাইয়া হইল ভাইয়া হইল না দেয়া উচিত রুল টু নিজের কিংবা তার আত্মীয় স্বজন আপনি তার আত্মীয় স্বজন আপনি টাস করে কথা বলে ফেলেন তার সাথে মানে গার্জিয়ান লেভেল থেকে কথা বলা উচিত আপনি তো গার্জিয়ান লেভেলের তার ভাই না কথা সরাসরি বলে ফেলেন আরে মিয়া আমি চিনি না জানি না আটকা কল দিয়ে আমি কি কমো তুমি কি বুঝো না বিষয়টা ওরে বাইরে যেটা করো ওইটাই কইবেন সে তো বাঘ ভাল্লুক না যা তোর খাপ করে খাই ফেলাইব ভাই কথা এত না পেঁচা তুমি কইয়া দিলেই তো পারো যে তুমি কল দিতে পারবা না ধর মিয়া আরে কি কইলেন আপনি আরে মিয়া বাংলাতেই তো কইছি ফিনল্যান্ডের ভাষায় তো আর কই নাই কথা কইবা না সেটা কইয়া দিলেই তো পারো এত তো পেঁচানোর কিছু নাই সব কিছু ফিনিশ মিয়া তুমি কথা কইবেন এটা কইলেই তো পারো মিয়া আর তুমি তুমি নিজে ডরাইতেছ কি সে ডর ভাই ধর মিয়া তুমি একদম ভুয়া একটা ভাই আপনি কিন্তু সীমা ভাই ভাই ভুল হয়েছে ভাই ভাই না ভালো ভাই 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 লন ভাই ছিলেন ভাই ছিলেন আরো হইলে ভালো হইতো আর নাই তো ভাই পকেটে জিগার আছে দেই ভাই আরাম পাইতেছেন ভাই এখন কালকে দিব নে তুই আন ফোন দাও আরে ফোন দাও অবশ্যই ফোন দিব ভাই এটা আমার দায়িত্ব ভাই ফোন দাও ভাই আপনি কইছেন আমাকে ফোন দিব না ভাই এই যে নাম্বার পাই গেছি ভাই একটু ভাই ভাই ফোন তো বন্ধ ভাই তাহলে তো ভালোই হইলো তোমার আর ফোন দেওয়ার লাগলো না তো একটা কাজ করো ওই যে একটা ভাই আছে না কি জানি নাম শাহেদ ভাই শাহেদ হ্যাঁ ওরে ফোন লাগাও ভাই আপনি তো জানেন না কক্সবাজারের লোক আমার ফাড়া মাটি গেছে ভাই আরে মিয়া হইলে হইছে মিয়া বিষয়টা তো তোমা গই দাও তো কল দাও আর শুনো ওই মনে ভুইলা গেছে ওই যে ওই যে সোলেমানের বিষয়টা নিয়ে রন্টুরে কল দিছিল এটা মনে নাই ওয় তো এক পা গাইছে আমাকে তো দুই পা গাইতে হবো আগে দিব না দাও তুমি কল দাও রে কি করবো আসলে দিব অবশ্যই কল দিবা আর মিয়া শুনো আমার নাম ফিনিশ আমি সব সমস্যা ফিনিশ করে দেই বুঝছো তোমাকে ওই সব লুতুপুতু খেলা না আমার একদম ভালো লাগতেছে না এ দাও মিয়া কল দাও কথা গো আবার দাও আবার হ্যাঁ শুভ বল এই তোর কি অবস্থা রে চলছে কি অবস্থা তোর ভালো তো কিন্তু সোলন মিয়া তো একটা ভেজা লাগিয়ে দিছে হ্যাঁ সব শুনছি ও আচ্ছা বিরাট নাটক হইছে হ্যাঁ সেটাই আর কি সব নাটক বাজে একসাথে ওই মিয়া আসল কথা কও আসল কথা আচ্ছা ওই যে করার নাম্বারটা বন্ধ করে হ্যাঁ বন্ধ নাকি হ্যাঁ ওই রন্ডু কইছিল আর কি রন্ডু বাসা আছে তো না আচ্ছা শোন ফোন দিছিস ভালোইছে আমি ফোন দিতাম ধরে ওই রন্টুর আম্মা বাসা আসতে বলছে রন্টুরে তুই বলে দিস কথাটা পারবি না আসতে হ্যাঁ পারুম তো পারুম নাকি কি দরকার কথা আম্মা কথা বলবে আর কি রন্টুর সাথে এই রন্টুর সাথে হ্যাঁ তুই আসিস সবাই আসিস ওই তোদের সবার সাথে কথা বলবো সকালের দিকে আসিস ঠিক আছে ওকে অসুবিধা নাই যে বাবু আসছে ফিনিশ বাবু রন্টুর কাজিন সেও আসবো কোনো ব্যাপার না আমি চিনি তো তারে হ্যাঁ আসতে বল ওকে রাখি আচ্ছা রাখ তাহলে রিশাদ এ বাগু রিশাদ তাড়াতাড়ি আয় একটা খুশি সংবাদ আছে বয় 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 ওই তার না চুলা তরকারি কত লাগে তোর আইতে বয় আব্বা বয় ওর মানে বস না খুশি সংবাদ আছে
কামের মধ্যে আপনার কি খুশি চাই পাবো? হ্যাঁ ঘটনা তো একটা ঘটছে রে। কি হিসাব রে মোসাই দাসন কে কোন না কাম আছে মামা? মানে কথা বলার যে একটা আবেগ, আবেগটা দেশ নষ্ট করে মুসলাম মুসলি কথা কয়ে বেটা ফাজিল। আমি কি কান্দি দিব আমার আবেগ? না না শোন না, আমি আর বাবু ভাই খাইতেছিলাম চা, চা খাইতেছি 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 হঠাৎ ফোনটা আমার বাজে উঠছে। ওটা খুলবে না একটু, মানে বন্ধু একটা তো ঘুমাই যাবেন পরে কি অনুমান? কি যা তো শুনতে যা 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 তরকারি বললো যা। না বন্ধ করে এসে চুলা কোন আপনার খুশি সংবাদ বেটা খুশিও কেমন না করলে আপনার কথা তো বিশ্বাস মানে কর্তারি ঠিক মতো খুশি সংবাদ কই এমন একটা কথা কবেন পরে দেখা যাবে যে আমি এই যে এটা লইছি কিনলে চোখ মোজার লিগে তৃপ্তি রানা পাই না। একটা কথা বলে তৃপ্তি বাবু বুকে না মামা আর পেঁচেন না অস্থির হয়ে গেছি ভিতরে ভিতরে সত্যি কথা সাহেব দিতে আমার ফোন দিয়ে কইতেছে তোরা আমার বাসায় কালকে আবি আম্মা ডাকছে। নানি ডাকছে? হ্যাঁ আপনার লগে কথা কইব। হ্যাঁ বাবু মামু মানে হ্যালো কথা কইতে চাইছে। বেশি পাকড়ামি করে ফেলাস ঘটনা গিয়া মিষ্টি লোক কিন্তু ভাগ্য লিখতে মানে আনন্দ যা করা কইরা তারপরে আমি কই বাকিটা এখন যেটা করছে মনে করছে যে আমি যে রন্টু কই যে রন্টু ওই বাসায় যাইতে আমার কাছে ফোন আইসে এই যে ভুল ধারণা নিয়ে বসে আছো। এখন যদি আমি রন্টুরে কই যে আমার কাছে ফোন আসছে তোর বিয়ের ব্যাপারে আন্টি কথা কইতে চায় ও তোর বিশ্বাস করবো না। বুঝছো? আমিও করি না। কথা বলে যে উত্তেজনা না এইটাই তোর নামায় দেশ টাইন না নিচ্ছে। আমি একটু বুদ্ধি খাটিছি, আমার তো বুদ্ধি বেশি প্রচুর। আমি করছি কি বাবু ভাই গেছে বাবু ভাই আমার কথা তো বিশ্বাস করবো না। আমার কথা গেছিলে মানে চোখ নিচে নামে কথা কইতেছেন চোখ দিয়ে তাকে দেখছেন না চোখ বাবারে মানে ভারী কথা বলার সময় এক্সপ্রেশন চেঞ্জ করতে হয় শোনা কথাটা শোন না তুই আমার চেহারা দিয়ে তাকে আসিস কেন? আমি বাবু ভাই বললাম বাবু ভাই যেহেতু আমি বললে রন্টু বিশ্বাস করবো না আমার তো বুদ্ধি বেশি আমি বলছি আপনি কইবেন আপনি আসিলেন হ্যাঁ আপনি শুনছেন আপনি সাক্ষী আপনি করবেন কি টাচ করে ওরা নিয়ে আইবেন আমি আর ঋষাদ যাই না আমরা বোকার মতো বসে থাকি আপনাকে করে ঋষাদ করে শুভ করে আমরা আমু আপনি টাচ করে আপনি করে দিবেন ওই জায়গায় গিয়ে আমরা বরবর আনন্দ করবো ওইখানে না ওরা যখন আইসা আমাকে জানাইবো বাবুর কাছে আমাকে সে জানাইতে জানাইবো তো আমরা একদম নাচা মাচা করে এমন একটা বাপ করবো যে আমরা এই প্রথম শুনলাম তার একমাত্র কারণ রন্টু মামা বাবু মামার এক ঘনে ঘনে মানে আমার ঘনে না ঘনে আপনার গর্ব না ঘনে মানে বাবু মামারে মানে এখন শুধু মিলন হবে মিলন পাগল মানে বলো তুই কি কস বেটা আমি পাগল মুখে আমি তো পাগল আছি আরো পাগল গেছি ঘটনা ঘটে গেছে তোর আনন্দ কর আনন্দ কর ফুর্তি কর খালি নাচবি আমার লগে নাচ কি হয়েছে মানে রন্টুর লগে তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ঘটনা ঘটে গেছে বুঝছি কি বুঝছস আমি তো তোর কিছুই কই নাই যেটা বুঝে দিয়েছিলেন
তুই কি এটা করতে চেয়েছিলি? আমি কি আমার তো বেয়া দোর বাবা? এই বড়াই আবার কি বড়া? আপনি ভুলে গেছে এই যে আমার বাসা হলো আর যে আপনি অলমোস্ট যে লন্ডন গেছে আপনার ভাষা দিল কি খুব কত গুটি বাচ্চাটা আসলে তো মামার ছাড়া যাবে বেটা আপনি কত টাকা কলি বাস আর কি মামার এর না এই ওর এর না কি লিখো ওর মানে মামা হঠাৎ কইরা ইন্দ্র জেলান দিয়া মুখটা বাঁকা করে উড়ে আসে কি হইছে মামার কি হইছে তোরা কই যেতেছ তো পারে কিছুই তো কই দিলি না আন কইতেছ কি হইছে মানে আপনি কি আলো কবা কি আসলটা তো কই নাই এখনো সব কাল কাতিকা সব কিছু মিটমাট সব ভালো সংবাদ পাবি কনার আম্মাই দেখা করতে কইছে কাল ইয়েস কি নাচো খালে নাচো আনন্দ হবে একটা আমার বন্ধু ভাই না এই আনন্দ ঘন মুহূর্তে লন্টু সাহেবের একমাত্র ভাগিনা বিষাদ গান গাবে আর আমার দুই কলজার মামা আর গুটি পাঁচ শুভ হ্যাঁ আজকে কোনো গিয়া নাই চলো না গঙ্গা টিপে টিপ বর্ষার পানি পানিতে আগুন লেগেছে আগুনে পানি লেগেছে আগুন লেগেছে মামার গায়ে কোনা আন্টি দিয়েছে সাই দেখো না কেমনে হাসে আমার মামার ওই উটের হাসি আমি মামাকে ভালোবাসি পড়বে ফাঁসি আপু দুলা ভাই তো মনে হয় না খেয়ে ঘুমায় গেল কারে আইতে গেছিস তুই বেডা না বেডি কোনোটাই না কেন কেন শুনি কেন ভালোবাসো তুমি আমাকে যে অপবাদের তকমাটা লাগাইছো সোলেমান এটা নিয়ে কিন্তু বেঁচে থাকার কোনো মানে আমি দেখতে পাইতেছি না আপনারা দেখে ভালোই লাগলো ছোটবেলার বন্ধু কি বললেন ছোটবেলার বন্ধু